লিবিয়ায় স্কুলের পাঠ্য বইয়ে ঘাটতির কারণে দেশটির শিক্ষামন্ত্রী মুসা আল মগরিবকে গ্রেফতার করা হয়েছে স্কুলের পাঠ্য ঘাটতির ব্যাপারে তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয় দেশটির প্রসিকিউশন সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে দায়িত্ব অবহেলার ব্যাপারে তদন্ত চালানোর জন্য মুসা আল মগরিবকে আটক রাখা হয়েছে পাবলিক প্রসিকিউশন বই ছাপানোর চুক্তিগত প্রক্রিয়া এবং বইয়ের ঘাটতির কারণ জানতে তদন্ত শুরু করেছে এতে আরও বলা হয় এই ঘটনায় সংশ্লিষ্ট আরও অনেক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এদের মধ্যে পরিকল্পনা মন্ত্রীও রয়েছেন এক নায়ক মোয়ম্মার গদ্দাফির সময় থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিচ্ছে লিবিয়া